वेलकम बैक टू माय चैनल टेल ऑफ लाइफ। तो आज के आमी इवनिंग थेके व्लॉगटा स्टार्ट करछि। आज कत तारीख? आज के 19 जून। आज के आमी इवनिंग थेके व्लॉगटा स्टार्ट करछि। आज के आमरा हारमोनियम निये बसे पड़ेछि फुल फैमिली। एई जे मा स्टार्ट करे दिएछे प्रोसेसिंग एकजनके गान शेखानोर जन्य। एई जे चलछे। तो आपनारा एनजॉय करुन। आज के किरम जाय आमादेर इवनिंगटा अपनारा संगे थाकुन। आमी आजके ब्लगटा स्टार्ट करछि। কথার মিষ্টি ঝরে
ছোট থেকে দু ভাই বোন এই গানটা মায়ের মুখে খুব শুনেছি, তো মাকে আজকে রিকোয়েস্ট করলাম যে মা এই গানটা করো, কারণ মায়ের একটা সিগনেচার, মানে সিগনেচার সং বলে না, কারোর কারোর থাকে এক একটা, যে এই গানটা গাইলে মানে ওই জন্য মাকে বললাম, বল দাদা যে মায়ের এই গানটা হচ্ছে মানে একদম সিগনেচার। দুই ভাই বোন এই গানটা শুনে বড় হয়েছি, তো মাকে রিকোয়েস্ট করলাম মা এই গানটা একটু করো। অনেকদিন পর মা এই গানটা করলো এবং দাদু ভাই শুনতে খুব ভালোবাসে এই গানটা, আমাদেরও খুব ভালো লাগে অনেকদিন পর মায়ের মুখে এই গানটা শুনে। সব দোষ হচ্ছে সিরিয়াল গুলোর, আমরা বিরোধী একদম। তো আপনারা শুনে নিন আর কি গান গায় মা, আর ছেলেটা এখন ওটার জন্য অস্থির হয়ে গেছে খাটে। রাগ
অসাধারণ গান গায়, আমি আগে থেকেই বলে রাখলাম। আমি গাইছি এখন অনুদিরে হেমন্ত মুখার্জির গাওয়া একটা গান, খুব জনপ্রিয় গান, এই গানটা আমার খুব প্রিয়। এবং যেহেতু আমি বেড়াতে খুব ভালোবাসি, যখন যখন কোনো বড় বড় নদীর ধারে যাই বা কোনো পাহাড়ি নদীর ধারে যাই, তখন এই গানটা যেন বারবার করে মনের মাঝে আমার মানে ভেসে ওঠে গানটা। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, হাততালি দেওয়ার কেউ নেই কিন্তু আমি হাততালি দিয়েছি।
মায়ের গানে হাততালি দেওয়ার মতন যোগ্য আমি নই, তাহলে তাই আমি দিলাম না। তো যাই হোক, তো দাদার গানে আমি হাততালি দিলাম, অবশ্যই সাধারণ গাইলো। এবার একটা গান গাইছে, একটা রবীন্দ্রসঙ্গীত গাওয়ার চেষ্টা করছি, দূর দেশে সেই রাখাল ছেলে, শুনুন। এটা আমাদের ছোটবেলায় মা শিখিয়েছিল, মায়ের থেকে শেখা গান, ঠিক আছে? তো খুব গুণী মানুষ, হ্যাঁ, সব দিকে অনেক গুণ আছে, হ্যাঁ, দারুণ সেলাই করে, দারুণ গান গায়, শুধু রান্নাটা করতে যায় না, এটাই একটু বাকি, খাওয়ায় না বলে, রান্না করতে যায় না বলেছে, এইটাই আর কি। চেষ্টা করেছি তারা দেশিসে রাখাল ছেলে আমার বাটের বটের ছায়ায় সারা বেলা গেল খেলে দেশিসে রাখাল ছেলে আমার বাটের বটের ছায়ায় সারা ভূতের একটা গল্পের মানে সত্যিকারের ঘটনা,
অলৌকিক কিছু অলৌকিক ঘটনা বলে একটা পাবলিশ করেছে আজকে, ওটা কিন্তু অবশ্যই দেখবেন। ওটার লিংক আমি আই বাটনেও দিয়ে দেবো আর ডিসক্রিপশনেও দিয়ে দেবো। আমার আই বাটন আর ডিসক্রিপশন কিন্তু আপনারা সব সময় দেখবেন, আমি কিন্তু ওখানে ভালো ভালো জিনিস দিই। তো তো আমরা সবাইকে কিন্তু থ্যাঙ্কস জানাতে চাই। আপনারা বলেছেন আমাদের আমাদের ভিডিওতে মানে ওর ভিডিওতে করেছেন, কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই আবার শুনে মানে আরো কিছু মানে আমাদের এক্সপেরিয়েন্স আপনারা শুনতে চেয়েছেন, তো অবশ্যই শেয়ার করব। শুধুমাত্র আপনারা ইউটিউবেই কমেন্ট করেননি, বিভিন্ন প্ল্যাটফর্মে যেখানে আমরা শেয়ার করেছি সেখান থেকেও অনেক কমেন্ট এসছে যে আবার আমাদের আমাদের এইরকম কাজ করার জন্য। তো এর পরের কন্টেন্ট কিন্তু দাদা চ্যানেলে যাবে, অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দ্য রুট অ্যান্ড দ্য ফুড। আমরা কিন্তু পরের মানে যে অলৌকিক ঘটনার সিরিজটা আসছে সেটা কিন্তু ওর চ্যানেলে আসবে এবং খুব ইন্টারেস্টিং ব্লগ। তো আপনারা কিন্তু দেখতে থাকবেন আমাদের দুজনের চ্যানেল। আর তো আজকের মতো ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি। গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাংক ইউ।